ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সোমবারের সন্ধেবেলা বই আড্ডা লিকা চা চ্যানেল ওয়ানে শুরু করার শুভ মুহূর্তটা এসে গেছে। আর আজকের এই সূচনা মুহূর্তটা খুবই আনন্দের, তার কারণ আজকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে বাংলা সাহিত্যের একজন অন্যতম তরুণ প্রধান লেখক, বলা যায় এই মুহূর্তের বাংলা উপন্যাসের উত্তম কুমার, স্মরণজিৎ চক্রবর্তীকে। নমস্কার স্মরণজিৎ, তোমাকে আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত। ধন্যবাদ। তুমি এত ব্যস্ততার মধ্যেও যে এসছো, এটা আমাদের খুব একটা আনন্দের ব্যাপার। না আসলে অনেকদিন থেকে আসার কথা হচ্ছে, কিন্তু কোনো না কোনো বাধা চলেই আসছিল আর কি। মানে স্মরণজিৎ চক্রবর্তী শুরু করেছিলেন কবিতা দিয়ে, এখনো তিনি কবিতা লেখেন। স্মরণজিতের কবিতা এক সময় আমরা চেয়ে চিনতে পড়তাম, সে তরুণ কবি স্মরণজিৎ তখন, এখনো তরুণই আছে, সবে হয়তো তারুণ্যকে পেরিয়ে যৌবনে প্রবেশ করেছে, কিন্তু সে যৌবন থেকে পেরিয়ে মধ্য যৌবনে যায়নি, এখন একজন তরচাদার যুবক। স্মরণজিৎ, তোমার একটা কবিতা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, তুমি একটা কবিতা আমাদের পড়ে শোনাও। হ্যাঁ, এইটা কি শেষ বইটা বেরিয়েছে? না না, এই বইটা বেরিয়েছে এই একটা একটা জীবন তোমার ছাড়া, এই বইটা বেরিয়েছে 2019 সালের 2020 সালের জীবন। এটা তো সিগনেট আনন্দ থেকে না? হ্যাঁ, সিগনেট থেকে বেরিয়েছে। হ্যাঁ, তো এই লেখাটার নাম অভিনয়। ক্রমশ এই ঘুমের নিচে ভোর, আলোর পাশে অন্ধকারের ডাক, হাতের পাশে হাত রেখেছি ওর, একটা জীবন না হয় এমন থাক। আমিও থাকি অনেক দূরের দেশে, পাহাড় নদী পেরিয়ে যেতে হয়, তোমার কথা আমার কাছে এসে বুঝিয়ে দিল সবটা পরাজয়। হারবো বলে সকালবেলা উঠি, হারবো বলে ঘুমোতে যাই রাতে, আজকে থেকে আমার সকল ছুটি মুঠোয় করে রাখছি তোমার হাতে, আর বাকি সব আবছা বিতর আগে অন্ধ আমি জ্যোৎস্না লিখে যাই, ভাবতে আমার ভীষণ অবাক লাগে, একটা জীবন তোমায় ছাড়া ছাই। বাহ, তুমি কবিতা লিখতে শুরু করেছি কত বছর বয়সে? সিরিয়াসলি লেখালেখি শুরু করেছি আমি যখন ক্লাস 9-এ পড়তাম, 1991 সাল, আমার 15 বছর বয়স। তখন আমার এক বন্ধু একটা লেখা তার ডায়েরিতে এনে আমাকে দেখায়, আম গাছ নিয়ে লেখা ছিল, দু লাইন কাপলেটে লেখা, ভীষণ সুন্দর লেখা। আমার সবচেয়ে বন্ধু ছিল, ঘনিষ্ঠ বন্ধু, তার নামটা আমি করছি না, তার কারণ আছে, গল্পটা একটা আরেকটু এগুলি বোঝা যাবে। তো আমার ওকে দেখে মনে হলো, সেটা তো সেই বয়সগুলোতে তো হয় যে ও করতে পারলো আমি এখনো পারলাম না, এরকম একটা কম্পিটিটিভনেস ভেতরে থাকে। হ্যাঁ, তো আমারও তখন কম্পিটিটিভনেস ছিল, তখন আমি বাড়িতে এসে এবং ততদিনে আমি নিজের মতো টুকটাক একটা দুটো ছড়া লেখার চেষ্টা করছি, হচ্ছে না, বুঝতে পারছি, কিন্তু ওই যে মিনিংফুল একটা লেখা, একটা মিনিংফুল লেখা, একটা আম গাছের সঙ্গে একটা বাচ্চাকে তুলনা করা, সেরকম একটা লেখা, আমি সেই রাত্রে এসে সিরিয়াসলি কবিতা লেখার চেষ্টা করলাম যে আমাকেও কিছু একটা লিখতে হবে, এবং জোর করে, এবং ভেতরে ক্লাস নাইনে ভেতরে ভেতরে রিং করছে, ওই লেখাটা রিং করছে। তারপর কবিতা পড়ছি, জীবনানন্দ দাশকে আমার কবিতা পড়ার, মানে কবিতা নিজের মতো করে কবিতা পড়ার হাতে খড়ি জীবনানন্দ দাশের কবিতা দিয়ে। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে, তার আগে তো যেমন পাঠ্য বইয়ে যা কবিতা থাকতো তাই পড়তাম, কিন্তু জীবনানন্দ দাশের কবিতা দিয়ে শুরু, এবং তারপরে জয়গোস্বামীর কবিতা দিয়ে শুরু। মা জয়গোস্বামীর কবিতার বই কিনে আনতেন, আমিও পড়ে, মানে প্রথমে জীবনানন্দ, তারপর জয়, এভাবে আমার কবিতা শুরু হয়। তারপর আস্তে আস্তে অন্যদেরও লেখা পড়েছি। এখন ওই যে বন্ধুটি আমার ওটা লিখে দিল, ওটা থেকে আমার একটা, না যেমন একটা পাথরকে গড়িয়ে দেওয়ার মতো আমার লেখা শুরু হলো। ওই বন্ধুটা আর বিশেষ লিখলো টিকলো না। এর 2 বছর পরে ক্লাস 11-এ উঠে গেছি, আমার সেজকাকার বাড়ি বাটানগরে, কোয়ার্টারে বসে সেজকাকা সব বইপত্র না মানে গোছাচ্ছে, শুকতারা পাওয়া যেত, এখন এখনো বেরোয়, তখন তো আরোই বেরোতো, সেই শুকতারা সেজকার বাড়িতে রাখতো, শুকতারা খুলে, পুরনো শুকতারা খুলে দিতে, হট করে দেখি একটা কবিতা লেখা আছে, আম গাছ, আর দু লাইন করে পুরনো একটা শুকতারা বেরিয়েছে। বাহ, আমি বুঝলাম, আরে এটা তো আমার বন্ধুর লেখাই নয়, ও তো ওর ভালো লেগেছিল বলে টুকে রেখেছে, কিন্তু নিজের নামে ওটা চালাচ্ছিল। আচ্ছা, ভাগ্যিস ও সেদিন। আর তোমার বই বেরোলো প্রথম
আমার বই প্রথম থেকে বেরিয়েছিল নাকি? হ্যাঁ তরুণ চট্টোপাধ্যায়, বিধি চট্টোপাধ্যায়, সৌরভ মুখোপাধ্যায় বেরিয়েছিল, সৌরভে বেরিয়েছিল, এবং আরো অনেকের 100 জন কবির কবিতা বেরিয়েছিল। ১৬ পাতা, এবং 110 জনের কবিতার বই বেরিয়েছিল। তখন 5 টাকা দাম ছিল সেই সেই বইগুলোর, এবং আমার বইটার নাম ছিল এসো সুসময়। ওটা তো আর পাওয়া যায় না, আমার কাছে এক কপি আছে, আমার কাছেও কিন্তু আছে, অনেকগুলো পেয়েছিলাম তখন। তো সেইটা সেটা প্রথম বেরোয়, এবং সেটা 2000 সালের বইমেলায় সেইটা বেরিয়েছিল। মানে তোমার এই যে কবিতা লিখছিলে তুমি তখন, কবিতার পত্রিকা, নানান পত্রিকা, আমাদের কান্য পত্রিকা, পিনাকিও খুব পছন্দ করতো তোমার লেখা, আমি আর পিনাকি ঠাকুর, আমাদের সঙ্গে তোমার যোগাযোগ হচ্ছে, কান্য পত্রিকা, আমি আপনার বাড়িতে ফোন করেছিলাম, আপনার একটা কবিতার বই পড়ে আর কি ফোন করেছিল ইত্যাদি কথা বলার জন্য আপনার সঙ্গে। তো তারপরে তুমি উপন্যাসে চলে এলে কেন, শিফট করলে কি করে? মানে অ্যাকচুয়ালি শিফট করার ব্যাপারটা হচ্ছে সিবাই স্যার, আমার যেহেতু কলকাতায় আমি থাকতাম, আমার সমস্ত বন্ধু বান্ধবরা বাটানগর মফস্বলের এবং একটা অংশে থাকতো, আমি কলকাতায় বন্ধুহীন ছিলাম। এবং তারপর আমার কলেজ শেষ হয়ে যায়, আমাদের পারিবারিক না পৈতৃক ব্যবসায় আমি যোগ দিই, এবং তারপর হলো কি, সকাল 11টায় অফিস ঢুকতাম, 6:15-6:30 অফিস শেষ, বাড়ি ফিরতাম 7টা থেকে পরের দিন সকাল 10টা অব্দি একটা বড় সময় ফাঁকা। এবং 2000, 2001, 2002 আমি প্রচুর কবিতা লিখেছি, এবং ডিটেল ম্যাগাজিনে প্রচুর লেখা বেরিয়েছে। এবং একটা সময় এরকমও হয়েছে, আমি আমার মনে আছে 2002 নাগাদ, যে এক মাসে আমার বিভিন্ন লিটল ম্যাগাজিন মিলিয়ে 40টা লেখা বেরিয়েছে কবি। হয়তো সেটার পরই 2002-এর শেষ থেকে আমার মা মারা যায়, 2002-এ 2002-এর শেষ না, 2002-এ মা মারা যাওয়ার পরই অগস্টে মা মারা যায়, এবং সেই সময় আমার আস্তে আস্তে কবিতা, নিজের কবিতার প্রতি, নিজের যে কবিতার প্রতি আমার একটা অনীহা আসতে শুরু করে। আমার নিজের লেখা ভালো লাগছে না, আমার নিজের নিজের মনে হচ্ছে আমি আর কি, মানে কোথাও আটকে যাচ্ছে আর কিছু নতুন কিছু লিখতে পারছি, হ্যাঁ ভালো লাগছে না, মানে সামহাও আমার কিছু ভালো লাগছে না, আমি লেখাটা আস্তে আস্তে বন্ধ হতে শুরু করলো। লিখছিলাম আগে যেই পরিমাণ লিখছিলাম, বন্ধ হয়ে গেল। এই সময় আমার সঙ্গে সব্যসাচীদের আলাপ হয়, সব্যসাচী সরকার, কবি সব্যসাচী সরকার, উনি স্পোর্টস রিপোর্টারও, হ্যাঁ, তো ওনার সঙ্গে তখন আলাপ হয়। উনি ওনার সঙ্গে যদি কথা হতে হতো, আমাকে বলতে আমাকে বললে উনি আমাকে তুই করেই বলতেন, যে তুই গদ্য লিখছিস না কেন? মানে গদ্য লেখা তো ভাবতেই পারি না, মানে গদ্য কি করে লিখবো আমি, তো গদ্য মানে কি করে লিখবো, গদ্য লেখা তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। উনি আমাকে খুব মানে একটু বকাবকি করলেন, যে চেষ্টা না করে কি করে বলতে পারিস যে তুই করতে পারিস না। তো আমি চুপি চুপি একটা লেখা লিখি, লেখা লিখে সেটা আমি, তখন 1920 বলে কোনো পত্রিকা হয়নি, তখন আনন্দমেলা ছিল, এবং আনন্দমেলায় সেই লেখাটা কি পাতা ঝরার মরশুম? না না না, সেটা একটা ছোট গল্প ছিল, সেই সেই গল্পটার নাম ছিল আমাদের সেই সব খেলাধুলো। আচ্ছা বেশ, আমরা আসছি স্মরণজিতের প্রথম লেখা প্রকাশের গল্পে, তার আগে আমাদের ছোট্ট বিরতি নিতে হবে, কেউ যাবেন না। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তের অন্যতম জনপ্রিয়, অন্যতম তরুণ প্রধান একটি কলম, ঔপন্যাসিক স্মরণজিৎ চক্রবর্তী। ফিরে আসছি বিরতির পরে। ফিরে এলাম বিরতির পরে, আমাদের সঙ্গে আছেন তরুণ ঔপন্যাসিক কবি স্মরণজিৎ চক্রবর্তী। স্মরণজিৎ, কথা হচ্ছিল তোমার প্রথম গল্পটা নিয়ে। হ্যাঁ, তো তারপর সব্যসাচী তাড়নায় লিখলে। হ্যাঁ, এবং লিখলাম, লিখে আমি জমা দিলাম, আমি পাঠিয়ে দিলাম, তখন আনন্দমেলায় একটু হাল্কা টিনিয়ে জিজ্ঞাসাও গল্প দুই একটা বেরোচ্ছে, পাঠিয়ে দিলাম, তারপর আর ছাপে না, মানে আমি লিখে শেষ করতে পেরেছি। 6 পাতার গল্প ছিল, আমার মনে আছে লিখতে আমার 7 দিন সময় লেগেছিল, হাত দিয়ে লিখতে, মানে হাতে, তখন তো হাতে লিখতাম, এখন তো টাইপ করে লিখি। তো ওটা দিয়েছি ধরুন এই ডিসেম্বরে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল নাগাদ আমি একটা ফোন পাই, পৌলমিদি আমাকে প্রথমে একজন ফোন করে, তবে পৌলমিদিকে দেন, তখন পৌলমিদি আনন্দ মেলা সম্পাদক, উনি আমাকে বললেন লেখাটা ঠিকঠাকই পেয়েছি, শুধু তুমি শেষ প্যারাগ্রাফটা বাদ দিয়ে দাও, আর লেখাটা সব ঠিক আছে, শেষ প্যারাগ্রাফটা বাদ দিয়ে আবার লিখে পাঠাও, আর একটু যা তোমার যা কারেক্ট করা তুমি করো, শেষ প্যারাগ্রাফটা বাদ দাও, ওটা বাড়তি আছে। তা ওখানেই বলে একটা গল্পটা জায়গা ছিল, ওখানেই গল্পটা শেষ হয়ে গেছে, আর একটা দরকার নেই, তো ওটাকে বাদ দিয়ে দাও, ওটাকে বাদ দিয়ে আবার পাঠালাম। তারপর আবার চুপচাপ মে মাসে জানলাম যে একটা নতুন পত্রিকা বেরোচ্ছে 1920 বলে, তো সেখানে প্রথম সংখ্যায় আমার সেই লেখাটা যাবে। তো 1920 প্রথম সংখ্যায় একটাই গল্প ছিল, তো 1920 জন্ম হলো, আর আমারও
মানে গদ্যকার হিসেবে আমারও জন্ম হলো, জন্ম এটা খুব ভালো একই সঙ্গে। তার দু বছর পরে আবার একবার কথা হয় পল্লবীদের সঙ্গে, কথা হয় পল্লবীদি বললেন তুমি কি উপন্যাস ট্রাই করতে চাও? তো আমি কোনো কিছুতেই না বলি না চট করে, যে আমি কেউ কিছু লিখতে বললে আমি বলে দিই হ্যাঁ আমি লিখবো। হ্যাঁ এখন মাঝে মাঝে না বলতে হয়, আর পেরে উঠি না, একা মানুষ নিজের লেখা তো নিজেকেই লিখতে হয়, তো যেন সবসময় পেরে উঠি না, কিন্তু একটা সময় ছিল আমি কিছুতেই না করতাম না। তো আমি বলতাম আচ্ছা চেষ্টা তো করা যাক। হ্যাঁ তো আমি তারপরে পাতা ঝরার মরশুমে বলে একটা উপন্যাস লিখি এবং সেটা লিখতে আমার 4 মাস সময় লেগেছিল, জমা দিই। তারপর আমি জানি যে মানে তারপর মে মাসে, এটা সেটা হচ্ছে 2006 সালের মে মাসে আমি জানি যে ওটা সিলেক্টেড হয়েছে। একটা তো সিলেকশনের প্রসেস আছে, ওটা সিলেক্টেড হয়েছে এবং সে বছর পুজোতে বেরোবে, বেরিয়েছিল পত্রিকা বলে একটাতে, একটা পূজা সংখ্যায় আনন্দবাজারেরই, শুধু যেটা পত্রিকা হিসেবে বেরোয়। মানে তোমার উপন্যাসিক হিসেবে এই যে আর একটা নবজন্ম ঘটলো, জন্মান্তর ঘটলো বলা যায়, তাতে পৌলমী সেনগুপ্তের একটা বিরাট ভূমিকা আছে। পৌলমীদেরই ভূমিকাটা মূলত আছেন, উনি আমাকে বলতেন যে মাথা নিচু করে লিখবে, এদিক ওদিক একদম তাকানোর দরকার নেই, চুপচাপ নিজের লেখা লিখবে, জমা দেবে, তারপর ভুলে যাবে। আর পৌলমী এবং সব্যসাচী তোমাকে তো খুব পছন্দ করতো, মনে আছে বোধহয় তোমার বিয়েতেও তো আমরা সবাই ছিলাম, পৌলমী সব্যসাচী সবাই ছিলাম, সেসব খুব আনন্দময় দিন ছিল, খুব ভালো, খুব পৌলমী তোমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ কেননা এবং আমাকে আমাকে পৌলমীদের একটা কথা খুব বলে দিয়েছিলেন, মানে কোট আনকোট বলে দিয়েছিলেন, লেখা দিয়ে কখনো ফোন করবে না, কি হবে কবে লেখা ছাপা হবে, কোনো কি যদি সিলেক্টেড হয় আপনাআপনি ছাপা হবে, সিলেক্টেড না হলে আমাদের এখান থেকে ফোন দিয়ে তোমাকে বলে দেওয়া হয় যে সিলেক্টেড হয়নি। আমারও লেখা সিলেক্টেড হয়নি, আমার যে লেখাগুলো সিলেক্টেড হয়নি সেগুলো আমাকে ফোন করে বলে দেওয়া হয়েছে যে লেখাটা কিন্তু স্মরণজিৎ ছাপা হচ্ছে না, লেখাটা সিলেক্টেড হয়নি। এবং পৌলমীদি আমাকে তখন বলে দিতেন কেন সিলেক্টেড হয়নি, কোথায় লেখাটার খামতি আছে। পৌলমীদি গদ্য লেখায়, আমার যে গদ্য লেখা ছোট গল্প বলুন কি উপন্যাস বলুন, সেটা পৌলমীদি প্রচুর কি বলবো সাপোর্ট করেছেন, ছেপেছেন এবং দরকার মতো প্রচুর বকাবকিও করেছেন। আমি পৌলমীদিকে খুব ভয় পেতাম, মানে শ্রদ্ধাও যেমন করতাম খুব ভয়ও পেতাম। হ্যাঁ এবং উনি আমাকে দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে এই লেখাটা হচ্ছে না, আমার একটা পাল্টা হওয়া বলে উপন্যাস আছে যেটা আমার প্রথম ধারাবাহিক, সেটা আমি অনেক বেশি লিখে ফেলেছিলাম, 2,75,000 শব্দ মতো লিখে ফেলেছিলাম, তো ওটাকে কেটে কুটে ওটাকে 2,50,000-এর কাছাকাছি নিয়ে আসা হয়। পৌলমীদি অনেকটা এডিট করেছিলেন, এডিট করা তো কাজই, মানে এডিট তো হয়, হ্যাঁ এডিট না করলে কি করে হয়। তো এবং সেখানে সেই সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমিও আমার একটা শিক্ষা হচ্ছে যে কতটা বলবো কতটা বলবো না, কতটা লিখবো কতটা লিখবো না, কারণ সবই তো অন্ধকারে হাতরে হাতরে চলার মতো, মানে এইগুলো তো কোনো স্কুল হয় না যে কি করে লিখা কি করে লিখতে। আমি যেমন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খুব ভক্ত, ওনার উপন্যাস পড়ে আমি শিখেছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের নীলহিতের আমি বেশি ভক্ত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছাড়া, মানে সুনীল গঙ্গোপাধ্যায় যদি মানে যদি দুটোকে পাশাপাশি থাকে নীলহিতের বেশি ভক্ত। তো ওনাদের লেখা পড়ে, এমনকি সঞ্জীব চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার, ওদের লেখা পড়ে তো গদ্যের তো একটা ঝরঝরে একটা ঝর্ণার মতো গদ্য না, একবার পড়তে শুরু করলে আর থামা যায় না টাইপের। তো ভেতরে ভেতরে কোথাও হয়তো একটা একটা প্রোগ্রামিং হচ্ছিল বা টিউনিং হচ্ছিল, সেটা পৌলমীদির হাতে এসে, হ্যাঁ আমি যেমনই লিখি আর কি, একটা টোন হয়। হ্যাঁ হ্যাঁ টোন। আচ্ছা তুমি একটুখানি তোমার গদ্য রচনার একটুখানি স্বাদ আমরা, আচ্ছা আমি জানি তারা আমি একটু ছবি তুলে এনেছিলাম, আমি সেখান থেকে একটুখানি পড়ি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। উপন্যাসটার নাম ফিঙে, হ্যাঁ ফিঙের থেকে পড়ছি নিশ্চয়ই, ছোট একটা প্যারাগ্রাফ পড়ে নিশ্চয়ই। শীতের হাওয়া গুঁড়ো হয়ে গিয়েছে, তার দাঁতে আর জোর নেই, দিনও আগের চেয়ে বড় হয়েছে অনেক, আলো থাকছে একটু বেশি সময় ধরে, কলেজ স্কোয়ারের জলে কয়েকটা রাজহাঁস আপন মনে ভেসে বেড়াচ্ছে, হাঁসগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেল, কেন কে জানে সেই দমচাপা কষ্টটা আমি আজকাল আর বিশেষ টের পাই না, বরং গত 2-3 দিন ধরে একটু হালকাই লাগছে, মনে হচ্ছে মিকির না থাকায় যেন কোথাও একটা ভালোই হয়েছে, মনে হচ্ছে ও ঠিক যেন আমার জন্য ছিল না। এই যে আমি কম খেতাম, এক্সারসাইজ করতাম, মাঝে মাঝে নিজেকে আয়নায় দেখতাম যে বয়স্ক লাগছে না, তো সেসব আর এখন নেই, এখন আমি সাটিয়ে চিকেন চাপ খেতে পারি, বিরিয়ানি খেয়ে মনে হয় না ইস তেলটা কি বেশি, এখন বেশি রাত করে ঘুমোলে সকালে চোখে ডার্ক সার্কেল হবে সে চিন্তাও থাকে না, ছুটির দিন দাড়ি না কামিয়ে দিব্যি কাটিয়ে দিই, এগুলো তো ভালো থাকার দিক, কারণ মিকির সঙ্গে থাকার সময় সবসময় মনে হতো যে আমায় কি বয়স্ক দেখাচ্ছে, আমার সঙ্গে ওকে দেখলে কি লোকে আমাকে কাকু ভাববে, জানি 30টা কোনো বয়স নয়, বিদেশি একটা লাইফস্টাইল ম্যাগাজিনে পড়েছিলাম 30 is the new 20, তবে যদি প্রেমিকার বয়স তোমার চেয়ে অনেকটা কম হয় তাহলে ফেলে রাখা পাউরুটির গায়ে ফাঙ্গাসের মতো অনিবার্যভাবে তোমার মনেও কমপ্লেক্স এসে জমবে, এখন আমার বেশ
কেমন যেন হলেও হয় না হলেও হয় টাইপের একটা মন হয়েছে। মানে সন্ন্যাসী হলেও মন্দ হয় না, আবার একসঙ্গে দুটো মেয়ের সঙ্গে শুলেও মন্দ হয় না টাইপ। মানে ধর্ম আর জিরাফ আমি দুটোতেই আছি। ভাঙা প্রেম বেশ এডিটারের কাজ করে, জীবনটাকে এডিট করে মুদ্রণযোগ্য শব্দ সংখ্যায় নিয়ে আসে, মানে যা বেশ পড়ে ফেলা যায় আবার বেশি স্পেসও খায় না। বা অসামান্য একটা অংশ তুমি শোনালে এর মধ্যে, মানে বেশ কবিতার অনেক ছোঁয়া আছে দেখলাম। আচ্ছা বেশ, এরকমই আকর্ষণীয় আরও অনেক কথাবার্তা বাকি রয়ে গেছে। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে বাংলা উপন্যাসের নতুন রক্তকণিকা, তারুণ্যের ঝলমল করা একজন লেখক স্মরণজিৎ চক্রবর্তী। কেউ যাবেন না, ফিরে আসছি বিরতির পরেই। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন আজকে এই মুহূর্তে বাংলা উপন্যাসের উত্তম কুমার স্মরণজিৎ চক্রবর্তী। স্মরণজিৎ, তুমি এত জনপ্রিয়, এই পাঠিকাদের ফোন পাও না? হ্যাঁ, সে তো পাই প্রচুর। তুমি তো খুবই জনপ্রিয়, অনেক তরুণ তরুণী হার্টথ্রব। না আসলে আমি একটু লুকিয়ে থাকি নিজের মতো, আমি আমি ফেসবুক করি না। প্রচুর প্রেম প্রস্তাবও তো পাও। আর সেগুলো আর কি বলি, সেগুলো তো মানে ব্যাপারটা হচ্ছে আমি পাই না, যে স্মরণজিৎ লেখে সে স্মরণজিৎ পায়। যে স্মরণজিৎ এমনি সাধারণ জীবনে বেঁচে থাকে তাকে কেউ ভালো টালো। সেই স্মরণজিৎ কি মাঝে মাঝে পাঞ্জাবিতে সেন্ট লাগিয়ে বেরিয়ে পড়ে না পাঠিকাদের সঙ্গে? না, মোলাকাত করতে না, এখন আর খুব একটা হয় না, এখন আর হয় না। এখন এত কাজের চাপ, লেখার চাপ, এবং আমিও মানে আমার যত দিন যাচ্ছে আমি মানে অ্যাকচুয়াল মানে আমি স্মরণজিৎ আর লেখক স্মরণজিতের মধ্যে কোথায় জানি একটা মানে আমি বুঝতে পারছি যে কি করে এটাকে ব্যালেন্স করতে হয়। সুনীলদার মতন যে লিখেছে আমি নয়, কেন যে আমায় প্রস্তাব দাও। এই স্মরণজিৎ কি একটু ঘরোয়া টাইপের? না ঘরোয়া টাইপের কন্যা সহ একটু একদমই ঘরোয়া টাইপ। আমি আড্ডামারি, আমার ছোট্ট একটা ভাই বন্ধুদের গ্রুপ আছে, আমরা তিন চারজন ছেলে পিলে আছি যারা আমরা প্রচুর খাওয়া দাওয়া করি, প্রচুর আড্ডামারি, এবং মানে ইনকংক্রিটিস অফ লাইফ থাকে না জীবনে, সেখান থেকে মজা নেওয়ার চেষ্টা। আচ্ছা, দেশে যখন একটার পর একটা তোমার উপন্যাস বেরোচ্ছিল ধারাবাহিক, এইটুকু বয়সে মানে প্রায় আমি যাই না হয়তো পঁয়তাল্লিশ বছর হবে তোমার, তিন তিনখানা ধারাবাহিক উপন্যাস তুমি লিখে ফেলেছো ইতিমধ্যেই দেশ পত্রিকায়, কিরকম কি মনে হয়, অনুভূতি হয় কি? যখন ধারাবাহিক বেরোয় পাঠকের রিয়াকশন পাও, ফোন পাও, মানে কি? মানে অ্যাকচুয়ালি কি হয়, আমি যেহেতু একদম নিজেকে সরিয়ে রাখি সবকিছুর থেকে, হ্যাঁ, তাও লোকে তো এসে বলে যায়, মানে উপযাচক হয়েও তো কেউ বলে যায়। আমি খুব একটা শুনতে টুনতে চাইটাই না, তার কারণ সিবাসিস আপনাকে একটু অনেস্টলি বলি, আমাকে ধরুন কেউ বললো খুব ভালো হয়েছে, আমি এর চেয়ে ভালো আরও ভালো লিখতে হবে, কিন্তু আমার পক্ষে যেটুকু সম্ভব আমি সেটাকেই লিখবো। কেউ বললো খুব খারাপ হয়েছে, একদম বাজে, তুমি সবচেয়ে খারাপ লেখো, কিন্তু মানে আমি ওটাই লিখবো, মানে আমার যেটুকু আছে করার নেই। হ্যাঁ, মানে নিরুপায়, আমরা আপনিও জানেন, আপনিও লিখেন, আমরা যারা সবাই লিখি বা যা যে যা যে যা মানে ক্রিয়েটিভ কাজ করি, সে ওইটুকুই পারে, ওর মধ্যেই পারে, তার বাইরে তাকে জোর করলে, ঝাঁকালে, ভেতরে আঙুল ঢুকিয়ে এরকম কাছিয়ে বেরোলে নতুন কিছু বেরোবে না, যে যা পারে সেটুকুই পারে। ফলে লেখার একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি অদ্ভুত অদ্ভুত সব নাম দাও চরিত্রগুলো। হ্যাঁ, এটা সবাই আমাকে বলে, অদ্ভুত অদ্ভুত নাম দাও, এটা দেখা গেছে এবং পাঠকরাও জানেন সেটা। আমি ইয়ার্কি মেরে বলি যে যারা উড বি ফাদার এন্ড মাদার, আমি তাদের জন্য অ্যাকচুয়ালি ওই নামের অভিধানই লিখি গল্পের আকারে, উপন্যাসের আকারে, কিন্তু তা নয়। আমার মনে হয় ইন্টারেস্টিং না হলে মানে আমি লিখতে পারবো না, আমি পাঠকদের জন্য কিছু করি না, আমি করি আমার নিজের জন্য, আমাকে তাকে উপন্যাসগুলো লিখে শেষ করতে হবে, সেই জন্য ইন্টারেস্টিং নাম, ইন্টারেস্টিং ঘটনা, তাদের ব্যাপার স্যাপার, ওগুলো যদি ইন্টারেস্টিং না হয় আমার খুব নিজের লিখতে বোরিং লাগবে। যে এত জনপ্রিয় তোমার বই, এত বিক্রি হয়, তোমায় নিয়ে এত তোলপাড়, কাচুর তরুণ তরুণদের মধ্যে দেখি, না না, এত সত্যি কথা, এ খুব আনন্দের কথা আমাদের। তো এইটা তুমি কি মনে হয়, এটা তোমার ঝরঝরে গদ্যের জন্যে, নাকি তুমি একদম তরুণ তরুণীদের তাদের ভাবনা চিন্তার জগৎটাকে রিপ্রেজেন্ট করতে পারছো বলে? কি মনে হয়, মানে মানে আমি সত্যি কোনোদিন এটা আপনি তোমাকে বললেন বলে আমি কখনো চিন্তা করিনি এরমভাবে, হয়তো কোথাও কানেক্ট হয়তো কোথাও এই সময় যারা কমিউনিকেট করতে পারে, হ্যাঁ, কোথাও হয়তো কানেক্ট করে তারা, তাই পড়ে, মানে কানেক্ট না করলে কেন কেন পড়বে। ঝরঝরে গদ্যের জন্য, কারণ আমার গদ্য অনেক সময় কবিতার ভাগ ঢুকে আসে, কেননা যেহেতু আমি কবিতা পছন্দ করি, একসময় লিখতাম, হ্যাঁ, হয়তো সবকিছুই মানে শিবাজি, আমার মনে হয় যে কোথাও হয়তো কানেক্ট করে, কোথাও হয়তো গদ্যটা পড়তেও ভালো লাগে, কোথাও হয়তো ইন্টারেস্ট পায়। পেজ টার্নার বলে একটা ব্যাপার আছে না, যে ডিকেন্স বলতেন যে পেজ টার্নার ইজ দ্য মাস্ট, তো সেই পেজ টার্নারের একটা ব্যাপার থাকে, এই সবকিছু নিয়েই
কোথাও একটা কিছু হয়, কিন্তু আমি কখনোই না, আমি আপনাকে বলছি আমি কখনোই না কার কি রিয়াকশন হচ্ছে সেটা চিন্তা করি না, মানে কোনো আমি কোনোদিনই করিনি। আমার মনে হচ্ছে আমার মধ্যে যে গল্পটা তৈরি হচ্ছে, উপন্যাস তৈরি হচ্ছে, হোয়াট এভার দ্যাট থিং ইজ, সেইটাকে যেন আমি ঠিক মতো আমার ইচ্ছে যেমন হচ্ছে তেমন করে লিখতে পারি। পাঠকের কী রিয়াকশন হবে আমি জানি না। অনেক উপন্যাস যেটা আমার নিজের পছন্দ হয়নি, নিজের উপন্যাস সেটা দেখেছি খুব বিক্রি, সেটা নিয়ে খুব হইচই হয়। আমার ধরুন একটা দুটো উপন্যাসে যেটা খুব নিজের লিখে লিখে মনে হয়েছে যে এটা আমার আমি যতটা চেয়েছি তার খানিকটা হলেও পেরেছি, সেগুলো দেখি খুব একটা লোকে কথা বলে না। কিন্তু যেগুলো আমার মনে হয়েছে এই জায়গাটা না আমি ঠিক পারিনি, বা এই জায়গাটা আমি ঠিক মানে এই উপন্যাসটা আরেকবার লিখতে পারলে আমার সুবিধা হতো, সেটা নিয়ে দেখি যে লোকে অনেক হইচই করে, এরকম হয়। কিন্তু সেগুলো নাম বলছি না। কিন্তু যেই 20 বছরের স্মরণজিৎ যেভাবে প্রেমটাকে দেখতো, এখন আমি সেভাবে প্রেমটাকে দেখি না। এখন আমি যদি কাউকে ভালোবাসি তার সঙ্গে তো প্রেমের কোনো সম্পর্ক নেই, সেটা তো একটা তার মতো করে চলে জীবন, তো অনেকগুলো অনেকগুলোতে সমান্তরালভাবে আমরা বেঁচে থাকি, কারোর কাছে বাবা, কারোর কাছে ভাই, কারোর কাছে হ্যাঁ, মানে আমরা তো অনেক সমান্তরাল জীবন কাটে। একটা মানুষ অনেক সমান্তরাল, মানে একটা মানুষ জাংশনের মতো, বা তার মনের থেকে তার বেঁচে থাকার থেকে অনেকগুলো লাইন বেরোয়, অনেক দিকে আমরা যাই। তো এখন যদি আমি কারোর প্রেমে পড়ি, যদি আমি ভালোবাসি, আমি তাকে তার মতো যেন সে থাকতে পারে এবং আমার ভালোবাসা যেন তার উপর বার্ডেন না হয়, আমার এখন সেটা সেটা মনে হয় যে তার তার কাজ নয় আমার আমাকে খুশি রাখা। না আসলে এই যে ভাবজি তুমি আবার অনেক দিন উপন্যাস লিখে আবার কবিতায় ফিরেছো, হ্যাঁ সেটা তো ঠিক কথা বলেছো। হ্যাঁ হ্যাঁ না অনেকগুলো কবিতা বের, হ্যাঁ কবিতার পর কবিতা লিখছো তুমি। হ্যাঁ মানে কি, এবং স্মরণজিৎ চক্রবর্তী যে প্রথমত এবং একেবারে শেষত একজন কবি, এই পরিচয়টা আবার তোমার একটু বিশিষ্ট হয়ে উঠেছে। হ্যাঁ মানে ব্যাপার, হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে সিবাজি যে এটাই যে যখন কবিতা মানে না কবিতা লেখাটা এখন আমাকে অনেক রিলিফের মতো, আমার লাইফ অনেক স্ট্রেসফুল হয়ে গেছে, আমার আমাদের আমার ব্যক্তিগত কাজকর্ম বলুন, আরো আমার আশেপাশে অনেক বয়স্ক মানুষজনের সাথে দেখা দেখাশোনা করতে হয়, কারণ নানা রকম স্ট্রেসের মধ্যে না কবিতা যখন লিখি আর যখন আমি ফুটবল খেলা দেখি, এই দুটো আমাকে দারুণ স্ট্রেস ফ্রি রাখে আর কি। ফলে সেইভাবেও খানিকটা বলতে পারেন যে আমি সব কারণ বলছি না, কিন্তু সেটাও একটা কারণ, যে স্ট্রেস ফ্রি থাকাটাও একটা কারণ আর কি আমার কবিতা লেখার জন্য। হ্যাঁ ওটা লিখতে আমার খুব মানে স্ট্রেস ফ্রি থাকে। আচ্ছা আর একটা কবিতা আমরা তোমার থেকে শুনিনি। হ্যাঁ হ্যাঁ ছোট এক তিল ছিল ডান গালে ভীষণ একাকী, যেন কোনো দূরদেশি পাখি ঠোঁটে করে নিয়েছিল তারা, সে আলোয় আমাদের পাড়া জ্বলে উঠেছিল যেন কবেকার পাহাড়িয়া ঝোড়া, তার শব্দে সমস্ত অন্ধরা চোখ ফিরে পেয়েছিল মৃত সরোবরে, আমার এ জীব শুধু সেই তিলটুকু স্পর্শ করে, মনে মনে রেখে দেয় পাঁজরের গোপন গুহায়, দিন শেষে বাড়ি ফিরে যায়, সব তারা সব পাখি এমনকি বিস্তীর্ণ আকাশ পড়ে থাকে সাদা পথ সবুজ শিরার মতো ঘাস, আর থাকে একা তিল ডান গালে আমার রাতের মতো ভীষণ একাকি, আমি তার পাশে আজ এই লেখাটিকে জেলে রাখি। বাহ আচ্ছা তোমার এই যে 54 বলে একটা উপন্যাস আমরা আনন্দ বাইরে খুব সাম্প্রতিক এই রবিবারে ধারাবাহিক ভাবে পড়ছিলাম, এইটা তুমি যে মানে পাঠকের দিকে তাকিয়ে লিখেছো যে সংবাদপত্রের লোকে পড়বেন, তার মধ্যে আকর্ষণ, হ্যাঁ এবং আমি রাখতে চাই এটা খুব একটা সিম্পল গল্প রাখতে চেয়েছি, আমি যখন রাখতে চেয়েছি এটা একটা সিম্পল গল্পই রাখতে চাই। আমার গল্প সাধারণত অনেক প্রচুর ক্যারেক্টার থাকে, খুব জটিল থাকে, টাইমের একটা ব্যাপার থাকে যে টাইম এই টাইম থেকে এই টাইমে আসলো, পিছিয়ে গেল, এগিয়ে গেল, একটা 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 জটিল স্কেপ তৈরি হয়। কিন্তু যখন কোনো ধারাবাহিক বেরোচ্ছে এবং সংবাদপত্রে, হ্যাঁ হ্যাঁ, তো তখন না মানে মানে এটা এটা আমার মনে হয়েছিল যে আমি তাহলে এই ধারাবাহিকটা অন্তত আমার এর আগের যে ধারাবাহিকগুলো সবকটাই খুব জটিল ধারাবাহিক, মানে জটিল গল্পের বুনটটা ছিল, এই গল্পের বুনটটা যেন জটিল না হয়, আমি একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভের মধ্যে যাব, আমি দেখি যে সেটা মানে কেমন হয়। এবং আমি সেই সময়টাও আমার মন মেজাজটাও এমন ছিল যে আমি জটিলতা খুব একটা চাইছিলাম না আর কি, চিন্তা ভাবনা করতে, আমি সহজ সরলভাবে একটা ঝরঝরে গদ্যে যদি কিছু একটা হালকা একটু মজা করে মানে একটু সিরিয় কমিক একটা অ্যাপ্রোচ। তোমার কখন এরকম হয়েছে 15 দিনের মধ্যে একটা উপন্যাস লিখতে হলো, লিখে ফেলেছো? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। বাহ, আমাদের সঙ্গে ছিলেন স্মরণজিৎ চক্রবর্তী, এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় একজন উপন্যাসিক, কবি, গদ্যকার। স্মরণজিৎ অনেক সময় দিয়েছে আমাদের। স্মরণজিৎ তোমাকে ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে, কৃতজ্ঞতা। আমাকে ডাকলেন এজন্য অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।